মিথিলার কণ্ঠে বিরহের গান দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা ও অভিনেতা তাহসানের সঙ্গে প্রায় যুগ সংসার করেছিলেন হয়েছিলেন একটি কন্যা সন্তানের মা এরপর বিবাহ বিচ্ছেদ এবং বিচ্ছেদের 2 বছর পর ভারতের খ্যাতিমান নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে হ্যাঁ তিনি রাফিয়া রশিদ মিথিলা দ্বিতীয় বিয়ের পর থেকে সংসার নিয়ে সুখে আছেন মিথিলা স্বামী কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আবার নিজেই কর্মব্যস্ত ক্যারিয়ারেও সময় দিচ্ছেন নিয়মিত তবে হঠাৎ মিথিলার কণ্ঠে শোনা গেল বীরহের সুর আবছা আলোয় একান্তে বসে গিটার বাজিয়ে গান গেয়েছেন তিনি সে গানের কথায় মিশে আছে দুঃখ বিরহ হাহাকার আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বাণী গানটির শিরোনাম সে সামথিং গানের কথাগুলো কিছুটা এমন কিছু বলো আমি তোমার উপর হাল ছেড়ে দিচ্ছি একমাত্র আমি থাকবো যদি তুমি আমাকে চাও এটা মূলত মার্কিন সঙ্গীত জুটি আ গ্রেট বিগ ওয়ার্ল্ডের গান এই জুটির আসল নাম আয়ান এক্সেল ও চ্যাট কিং মিথিলা অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তিনি গানেও পারদর্শী সাবেক স্বামী তাহসানের সঙ্গেও গান করেছিলেন তবে অনেকদিন ধরে তাকে গানে পাওয়া যায় না মাঝে মধ্যে নিজের মতো গান গেয়ে থাকেন কিন্তু ব্যস্ততার কারণে সেই সুযোগ নিয়মিত হয়ে ওঠে না পরে অনেকদিন পরেই মিথিলার কণ্ঠে গান শোনার সুযোগ পেলেন ভক্তরা এবছরই বড় পর্দায় মিথিলার অভিষেক হয়েছে একই সঙ্গে 2 বাংলায় 2 সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করেছেন তিনি গত 17 জুন দেশে মুক্তি পায় তার অভিনীত অমানুষ একই দিনে পশ্চিমবঙ্গে তার আয় খুকায় মুক্তি পেয়েছিল সম্প্রতি নতুন একটি সিনেমার কাজে যুক্ত হয়েছেন মিথিলা যেটার নাম নুলিয়া ছড়ির সোনার পাহাড় সরকারি অনুদান পাওয়া সিনেমাটি নির্মাণ করেছেন লুবানা শারমিন দৈনিক আমার সংবাদ